তো গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো পি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। নতুন একটা ভিডিও দেখার জন্য তোমাদেরকে আমি অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি দেখো এখনো বিছানা পাতা কিছু তুলিনি, চাও খাইনি, তাও তোমাদের সামনে এসে বলছি একটু কথা বলতে। আমি মানে তোমাদের সাথে কথা না বলে সকালে একটু ভালো লাগে না, তাই একটু কথা বলতে হয় আমার, না হলে মানে মনটাই ভালো লাগে না। তা ছেলের আজকেও পরীক্ষা আছে, তার ছেলেকে আজকে স্কুলে পাঠাবো। আমি চাটা এখনো পর্যন্ত খাইনি, ভাবে কাজে চলে গেছে। মানে তোমাদের সাথে আমি কথা যদি না বলি আমার মাইন্ড ফ্রেশ হয় না, যেরকম চা না খেলে হয় না সেরকম তোমাদের সাথে কথা না বললে আমার হয় না। আমি জানি তোমরা আমার ভিডিও অনেকে দেখছো, আমার খুব ভালো লাগছে, ভিডিও তো দেখছো, এটাই আমার খুব খুব ভালো লাগছে। তো আমি ছেলেকে রেডি করবো, বিছানাপাতিটা তুলে নিই, চা বসিয়ে এসেছি, চা নামিয়ে নিই, খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার মনের কথা বলার জন্য বসছি। তো চা খেয়ে তোমাদের সামনে আবার চলে এলাম। তো বিছানাপাতিটা উঠিয়ে নিই, বিছানাপাতিটা উঠানো তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তাই ভাবলাম আজকে একটু তোমাদের সঙ্গে বিছানাপাতিটা উঠানো শেয়ার করে নিই। বিছানাপাতি উঠানোর সঙ্গে সঙ্গে তোমাদের সাথে কথা বলতে পারছি না। তো দেখো বিছানাটা উঠিয়ে নিই। তো আজকে আমি তোমাদেরকে মন থেকে স্বাগত জানিয়েছি, তোমরা আমার ভিডিওটা দেখো, প্লিজ দেখো, আমি দেখছি তোমরা দেখছো, আমার ভালো লাগছে। বিছানাটা ঝটপট মানে ঝটপট উঠিয়ে নিয়ে বা ছেলে স্কুল আছে। তো বিছানা পাতা কমপ্লিট, যে বিছানা উঠিয়ে নিয়েছি। তো কোলবালিশের ওষারগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম, তো কোলবালিশের ওষারগুলো ধুয়ে মানে ধরে নিলাম এখন। তো মানে বিছানায় জামা কাপড় রোজ দিন জমে, মানে সকালবেলা করে ধুবো, বিকেলে জমবে, আবার যে কটা ভিজা থাকবে ওটা সকালবেলা করে আবার আমার কাজ করতে হয়। এখন ছেলের মানে তো ছেলেকে রেডি করবো না, এবার জামা কাপড় গুছাও। তো ঠিক আছে, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি আমার শাশুড়ি থেকে চা দিয়ে আসি, উনি এসে পড়েছে, ওনার চা টা দিয়ে তারপরে আমি ছেলেকে রেডি করি। তো আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, মানে পুরোই রেডি। মানে আমি জানি না কালকে আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছিল। তুমি এখন যাই ছেলেকে নিয়ে স্কুলে, 10:30 বেজে গেছে, তোমরা আমাদের দেখতে থাকো না, তোমাকে দিয়ে আসি। পাঠু বাবা ব্যাগটা নাও, ব্যাগটা আমারই নিতে হবে, ব্যাগ নিয়ে যায় না কোনো, নিজে ব্যাগ নিয়ে নিয়েছি। তো তারা দেখতে থাকো, লাইটটা বন্ধ করে দেখো। এখন যাচ্ছি ছাতা নিয়ে, নিচে তাই রোদ, মানে রোদটা পুরা, তো ছাতা নিচে দেখা যাচ্ছে না, অন্ধকার লাগতেছে। চলে যাচ্ছি বাড়িতে, চলে এলাম। রাস্তায় আজকে খুব লোক, মানে ভিডিও যে করবো করতে পারিনি, তো প্রচণ্ড মানে দেখছিলাম ফাঁকা কোথায় আছে। তো নতুন তো একটু লজ্জা লজ্জাই লাগে, তাই দেখো শাড়িও চেঞ্জ করিনি এখনো, ছেলেকে দিয়ে এলাম, মানে করতে করতে লোক চলে এসেছিল, তো আমি শাড়িটা চেঞ্জ করে নিই। দেখো সেলাই দিয়ে গেছে, সেলাই মালগুলা কেটে নিয়েছি, সেলাইও করতে হবে, জানো তো সেলাই করতে কতটা সময় লাগে। আমি এখন কাপড়গুলো ধুয়ে আসি। আজকে আকাশের অবস্থা মানে অবস্থা আজকেও খারাপ করেছে, তারও আমাদের দেখাচ্ছি।
দেখো বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে, তারও আমি তোমাদের সাথে বড় কথা বলছি। দেখো এক বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। আসি আসি, তো স্নান কমপ্লিট, ছেলেকে আনতে যাবো এখন। অনেকটা মানে অনেকটা অনেকটা লেট হয়ে গেছে, 1:15 বাজে। স্নান করেও ঘেমে যাচ্ছি। এতটা গরম, স্নানের পরও ঘেমে যাচ্ছি। তাড়াহুড়ার মধ্যে আমি, দেখতেই পাচ্ছ। মারাত্মক গরম পড়েছে, বাবারে বাবা কি গরম। তখন দেখলি বৃষ্টি আসছিল, তো বৃষ্টি আস্তে আস্তে থেমে এমন রোদ দিল, রোদে থাকা যাচ্ছে না, এতটাই রোদ উঠেছে। তো চলো নিয়ে আসি গেমা ছেলেকে। 1:15 বাজে, ও ছাতাটা যে হারে রোদ উঠেছে না, ছাতা না নিয়ে অবস্থা কেরোসিন। কি রোদ বাবা রে, থাকা যাচ্ছে না রোদে। তো অনেকটা লেট হয়ে গেছে, এখন যাওয়া যাক। অন্ধকার হয়ে আসছে, রাস্তাঘাটে বেশি কথা বলতে পারি না আমি তোমাদের সাথে। এখন আবার মেঘলা করে আসছি আকাশটা, দেখো অবস্থা কি রোদ ছিল। দেখুন তো বলো, অনেক অনেক দেরি হয়ে গেছে, পুরা রাগ, অনেক দেরি হয়ে গেছে স্কুল থেকে আনতে আমার। ওকে রুটি কিনে দিই নাই, তা ওইটার জন্য রাগ করতেছে পুরা। চলো তাহলে বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা বলতেছি আমি। তো বন্ধুরা দেখলে, তখন আমি রাস্তায় বেশি কথা বলতে পারি না লোকজনের জন্য, মানে খুব মানে লজ্জা লাগে একটু। আমরা ফাঁকা যখন পাই তখন তোমাদের সাথে কথা বলি। মানে দেখো বাড়িতে এসে বলেছি, বাড়িতে এসে আমি শাড়িটা ছেড়ে নিয়েছি, গরম মারাত্মক অসম্ভব গরম, বইলে যে নাইটিটা পরে নিয়েছি, থাকতে পারছিলাম না শাড়ি পরে। একটু ফ্যানের নিচে বসলাম, পা দুটো ভেঙে আসছে বন্ধুরা আমার। মানে আমি একটু যদি টাইম পা মানে একটু টাইম পেয়েছি বসার, ছেলেকে জামাকাপড় ছাড়িয়ে ইয়ার ওপর খেলতে আমি একটু বসে পড়েছি। আমি একটু এখন রিল্যাক্সভাবে আরাম করবো, তারপরে আমি যাওয়া করার করবো। ও দেখো আবার বৃষ্টি নামছে, এই আকাশটা খারাপ এই আকাশটা ভালো। জামাকাপড় যে বৃষ্টি নামছে, জামাকাপড়গুলো উঠিয়ে দিচ্ছি, তখন আবার রোদ উঠে যাচ্ছে, আবার যখন মেলে দিচ্ছে আবার বৃষ্টি নামছে। তো এরকম করে বেশি খাটনি হয়ে যায় না শরীরে?
অস্থির, আবার বৃষ্টি নেমে যাচ্ছে, আকাশের অবস্থা এখন আবার খুব খারাপ হয়েছে। তখন এত রোদ উঠেছিল যে বলার বাইরে, এখন আবার দেখো কি হাতে কালো করে ফেলেছে। থাক যাই, আমি জামাকাপড়গুলো উঠিয়ে নিয়েছি, স্নান করো, শান্তি নিয়ে স্নান করার সাথে সাথে বেরোনোর সাথে সাথে আবার ঘেমে যাচ্ছে। ঝোল পড়ছে শরীর থেকে, ঝোল মানে টপ টপ করে মানে জল পড়ে যাচ্ছে। ছাতাটা যদি না নিয়ে যেতাম তাহলে আজকে কেরোসিন তেল হয়ে যেতাম আমি রাস্তাতেই। তো আমি যে জামাকাপড়গুলো উঠিয়ে নিয়ে এসে বৃষ্টি নেমে গেলো, যাই তাহলে। গুড ইভিনিং বন্ধুরা, আমার ভাষায় শুভ সন্ধ্যা। এখন 6টা বেজে, মানে 5:45 বেজে গেছে, দেখলাম আমি ঝাড়ু দিয়ে নিলাম, বিকেল হয়ে গেছে, লাইটটা জ্বালিয়ে নিই, লাইটটা জ্বালিয়ে নিলাম। এই তো আমি সেলাই করছিলাম, আমি সেলাই করছিলাম আর এই যে টিভি দেখছিলাম, তো স্টার জলসায় আমি মানে সিরিয়াল দেখছিলাম আর সেলাই করছিলাম। গুড্ডি হচ্ছে, তোমরা কে কে গুড্ডি দেখতে ভালোবাসো আমাকে কমেন্টে বলো। আমি আমার তো খুবই ভালো লাগে গুড্ডি দেখতে। তো আজকে তো মানে মানে আমার মানে আমাবুঝি লেগেছে, তো সন্ধ্যাপাতি তখন দেওয়া নেই, মানে খালি ঘরবাড়িতে ঝাড় দিতে হবে বিকেলবেলা। হাওয়া ছাড়ছে আকাশে কি হারে, তারপর তোমাদেরকে দেখিয়ে দিই একটু কী হারে হাওয়াটা ছাড়ছে। এই দেখো গাছের পাতা নড়ছে, মানে হাওয়া ছাড়ছে, বৃষ্টি হবে, আকাশটা কীরকম মেঘলা করে আছে দেখো, দেখতে পাচ্ছো? এই দেখো হাওয়া ছাড়ছে কিন্তু অল্প অল্প করে, তার আমি বাইরে গিয়ে তোমাদের দেখিয়ে নিয়ে আসছি। এই দেখো তো দেখতে পেলে বাইরে কীরকম হাওয়া ছাড়ছে, ছাদের উপরে জামাকাপড়গুলো নড়ছিল, গাছের পাতাও নড়াচড়া করছে, হাওয়াটা মানে ছাড়ছে, হাওয়াটা ছাড়া ছাড়া ভাব, মেঘলা হয়ে গেছে আকাশ, প্রচণ্ড গরম বন্ধুরা, গরমে বারবার ঘেমে যাচ্ছি। তো উপরে আমার জ্যাঠা শ্বশুর ছিল, উনি সব কিছু মানে কুচুর ছিল, দাঁড়ো গেটটা বন্ধ করে দিই, হাওয়া ছাড়ছে। তাহলে আমি একটু সেলাই করে নিই, মানে দেরি হয়ে যাবে না বলে সেলাইটা করতে আমার, তোমরা দেখতে থাকো। মটরে করি, মানে মটরের বেলটা ছিঁড়ে গেছে, তাই পায়ে করছি। সামনে এলাম, তো
তখন পুরো মানে বৃষ্টি পড়ছিল, তখন সেলাই করছিলাম, দেখতে পেলে বৃষ্টি পড়ছিল। তো এখন রাত 9টা বেজে গেছে, আমি যাই রান্নার দিকে, খাবারের দিকে। তো তোমাদেরকে এখন আমি টাটা করতে এলাম। তো প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা পি ব্লগের সঙ্গে থাকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, তাহলে এখন গুড নাইট। আমার মানে আমার ভাষায় শুভরাত্রি, টাটা, ভালো থেকো।